চোদ্দ সালে ওয়াদা করেছিলেন আমরা চোদ্দ সালে নির্বাচনে যাই নাই, আপনারা আঠারো সালে নির্বাচনের কথা বলেছেন, আঠারো সালে নির্বাচনে আমরা গেছিলাম। বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচন এবং অথর্ব প্রধান নির্বাচন কমিশনের পদত্যাগ ও ব্যর্থ নির্বাচন কমিশন বাতিল এবং সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির প্রবর্তন ও বিদ্যুৎ গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি রোধ করে বরিশাল টাউন হল চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আমরা লক্ষ্য করেছি স্বাধীনতার পরবর্তীতে যারা এই সরকার গঠন করেছে, যারা রাষ্ট্র পরিচালনা করেছে, তারা জাতির মধ্যে মোটা দাগে ডিভাইডের সৃষ্টি করেছে। এদেশের জাতীয় সংকটে, এদেশের জাতীয় দুর্যোগে আমরা কখনো দেখি নাই এদেশের জাতীয় একটি সংগঠন তৈরি হয়েছে, জাতীয় ঐক্য তৈরি হয়েছে। বৃহস্পতিবার বিকেল তিনটায় ইসলামী আন্দোলন বরিশাল জেলা শাখার সভাপতি সৈয়দ এসহাক মোহাম্মদ আবুল খায়ের সভাপতিত্বে এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। নির্বাচন সুস্থ হওয়ার প্রয়োজন, নিরপেক্ষ গ্রহণযোগ্য হওয়ার প্রয়োজন।